শিল্পী সংঘের নেতারা যারা আছেন তাদেরকে আর আমরা নেতা মনে করছি না, তাদেরকে আমরা রাত 12টার পর থেকে বিলুপ্ত ঘোষণা করছি। আপনাদের এই ক্ষমা না চাওয়ার কারণে আমাদেরকে দিনের পর দিন অপমানিত হতে হচ্ছে। শিল্পী মানে হচ্ছে একটা গালি, সেই গালি থেকে আমরা রেহাই চাই। ওকে, তারা যে কাজটা করেছে তাদের সেই ভুলের মাশুল আমরা কাঁধে নিব না, আপনাদেরকে কাঁধে নিতে হবে, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে। আজকে হচ্ছে আমরা তো আপনাদেরকে আপনারা জানেন যে আমরা 7 তারিখে বলে বসেছিলাম, আমরা বসে তাদেরকে একটা আলটিমেটাম দিয়েছিলাম 10 তারিখের মধ্যে তারা যেন আমাদের সাথে একটা মত বিনিময় সভা করে, কিন্তু তারা আমাদের সাথে মত বিনিময় সভা করেনি, উল্টো তারা আমাদেরকে সদস্য অসদস্য বলে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা আমাদেরকে আহত করেছে। আমরা এটাতে অনেক অপমান বোধ করছি সেই জায়গা থেকে। আজকে 10 তারিখ, তাদের সময় আসলে শেষ। আমরা যারা সাধারণ শিল্পী আছি, যারা স্ক্রিন আর্টিস্টরা আছি, সবাই আজকে রবীন্দ্র সরোবরে সম্মিলিত হয়েছি। আমরা সম্মিলিত হয়ে আমরা সবাই সবার কথা বলেছি, শুনেছি এবং সকলের সিদ্ধান্তে এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে রাত 12টার পর থেকে যারা বসে আছে শিল্পী সংঘের নেতারা যারা আছেন তাদেরকে আর আমরা নেতা মনে করছি না, তাদেরকে আমরা রাত 12টার পর থেকে বিলুপ্ত ঘোষণা করছি। মানুক আর না মানুক সেটা তো আমাদের আসলে যায় আসে না। আমরা যারা সমন্বয়ক আছি এরপর থেকে বা রাত 12টার পর থেকে আমাদের শিল্পী সঙ্গে যে সকল সমস্যার সমাধান, সংস্কার, যা যা কিছু প্রয়োজন সেটা আমরা সমন্বয়করা মিলে, আমরা সবাই, সব শিল্পী মিলে, স্ক্রিন আর্টিস্ট আমরা সবাই মিলে সেটা আমরা করব। আমরা আর কোনো নেতাদেরকে চিনি না, নেতাদের কাছে যাব না, তারা শুধু পাওয়ারটাই বোঝে। আমরা তাদেরকে একটা সিটে বসতে দিচ্ছি, সেটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি, বাট তারা সেই রেসপন্সিবিলিটিকে মনে করছে তাদের পাওয়ার। দিস ইজ নট পাওয়ার, দিস ইজ রেসপন্সিবিলিটি। এই যে বোঝার যে বৈষম্য, এই বোঝার যে জ্ঞানটা যে তাদের নাই, এটাই তাদের রিয়েলাইজ করতে হবে এবং তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের সাধারণ শিল্পীদের কাছে, দর্শকদের কাছে, জনতার কাছে। তারা যে কাজটা করেছে তাদের সেই ভুলের মাশুল আমরা কাঁধে নিব না, আপনাদেরকে কাঁধে নিতে হবে, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে। আমরা তো আহ্বান জানাচ্ছি, প্লিজ ক্ষমা চান, ক্ষমা চান এবং পদত্যাগ করেন। শুধু ক্ষমা চাইলেই হবে না, আমি তো, আপনি আমার একজন অপরাধী, আপনি এসে ক্ষমা চাইলেন, দেশদ্রোহী কাজ করলেন, রাষ্ট্রের বিপক্ষে কাজ করলেন, গণহত্যার পক্ষে ছিলেন, গণহত্যার সময় আপনারা বলেছেন যে জল ঢেলে দেওয়া হোক, যেসব ছাত্ররা দেশটাকে রক্ষা করলো, যেসব ছাত্রদের কারণে আজকে স্বৈরাচার মুক্ত দেশ আমরা পেলাম, আপনি তাদেরকে বলছেন জল ঢেলে দাও, আর আপনি এসে ক্ষমা চাইলেন, আর আপনাকে আমরা ওই সিটে বসায় হুজুর হুজুর পাবো? নো 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 নো, এটা হবে না। আপনি ক্ষমা চাইলে আমরা ক্ষমা করবো, দেশ জনতা জানবে যে ক্ষমা চাইছেন। ওকে, ক্ষমা চাইছেন এটা একটা বড় বিষয়, ক্ষমা চাওয়াটা একটা বড় বিষয়, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট জানাবো, কিন্তু আপনারা জনসম্মুখে ক্ষমা চান। আপনাদের এই ক্ষমা না চাওয়ার কারণে আমাদেরকে দিনের পর দিন অপমানিত হতে হচ্ছে। শিল্পী মানে হচ্ছে একটা গালি, সেই গালি থেকে আমরা রেহাই চাই। ওকে, সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।